শিরোনাম এবারে চলে যাচ্ছে পুরো সংবাদে। পালন উভয় 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান। কনসুলেট মিলনায়তনে খতমে কোরআন, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও স্মরণ সভার আয়োজন করা হয়। আমাদের মিলান প্রতিনিধি কাউসার হালাদার জানিয়েছেন, অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ কনসুলেট জেনারেল, মিলানের কনসাল জেনারেল রেজিনা আহমেদ, অন্যান্য কর্মকর্তা বৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান কনসাল জেনারেল রেজিনা আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল রফিকুল করিম। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তর কর্তৃক নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র সোনালী দিনগুলো প্রদর্শন করা হয়।